ছেলেটা আপনাদের এই বুসবুক থানার সন্তান, সুমন নাম আগে, এখন তিনি ইসলামের শান্তি সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণের জন্য দিনের এই পরিবেশে হাজির হয়েছেন। তার আব্বা নাই, মা আছেন, তো ইসলামের দিকে সে আকৃষ্ট হয়েছে। আমরা জানি ইসলাম বাই ফোর্স নয়, ইসলাম বাই চয়েস। মানুষকে জোর করে ইসলাম কাউকে ঢুকানো হয়নি, বরং ইসলামের আদর্শ দেখেই যুগে যুগে বিধর্মীরা কালেমার পতাকা তলে আশ্রয় নিয়েছে। সেই সুবাদে আমাদের মুসলমানের সারিতে যুবক সারিবদ্ধ হয়ে দাঁড়াতে চাচ্ছেন। ইসলাম যেহেতু ডাকা দেওয়ার সুযোগ নেই, তবে বর্তমান দুনিয়া এবং আমার এই সোনার বাংলাদেশ বিভিন্ন বাধ্যবাধকতা আছে, কিছু অনেক সুযোগ সন্ধানীরা আছে, কোন একটি সুযোগ পেলেই তিলকে তাল বানাবার সুযোগ নিয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু সে মনে প্রাণে ইসলাম কবুল করতে চায়, আমরা আপনাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ায় দিচ্ছি, বা প্রশাসনিক ভাবে যেন কোনো হয়রানিতে পড়তে না হয়, সেক্ষেত্রে এর স্থানীয় যারা আছেন জনপ্রতিনিধি, কমিশনার, মেম্বার, চেয়ারম্যান সাহেব সহ এখানে অনেক অতিথিরা বক্তব্য দিয়েছে, আপনারা এই বিষয়টাকে যথাযথ সমাধান করার চেষ্টা করবেন, কোন দিক থেকে যেন সে হয়রানির শিকার না হয়। এখন আমি খাদ্য নাম রেখে দিলাম আব্দুল্লাহ, নাম রেখে দিলাম আব্দুল্লাহ, আল্লাহ কবুল করেন। ব্যতীত কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা বান্দা এবং রসুল, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইবাদতের উপযুক্ত কেউ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ বান্দা এবং রাসূল। আমি অঙ্গীকার করিতেছি ইসলামের পতাকা তলে উবের